আসসালামু আলাইকুম টুনাটুনির ঘরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই দুঃসহ গরমে আমরা কিন্তু সবাই অতিষ্ঠ হয়ে গেছি আর এজন্যই আপনাদের সাথে খুবই কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো একটা তরমুজ এই শরবতের রেসিপি শেয়ার করব খুবই মজা খুবই টেস্টি আর এই শরবতটা তৈরি করতে লাগবে এক লিটার দুধ এখানে আমি এক লিটার দুধ দশ মিনিটের মতো জাল করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে নিলাম এবার এই দুধের ভিতর দিয়ে দিতে হবে চিনি আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা একটু চিনিটা বাড়িয়ে নেবেন আমি তিন টেবিল চামচ দিলাম কারণ এই শরবতটাতে আমি রুহাবজা ব্যবহার করব রুহাবজাতেও কিন্তু চিনি আছে এই জন্য আমি তিন টেবিল চামচ দিয়েছি আর আমার এই শরবতটা পারফেক্ট হয়েছিলো আর দিয়ে দিলাম চার টেবিল চামচ রু হাবজা এবার খুব ভালো করে মিশিয়ে নেবেন এই শরবতটাকে কিন্তু মোহ্বাতি শরবত বলা হয় বাসায় অবশ্যই সবাই বানিয়ে পরিবারের সাথে খেয়ে নেবেন তাহলে মহব্বতটা একদম বেশি বেশি হয়ে যাবে একদম বেড়ে যাবে মহব্বত এখানে কিছু তরমুজ আমি কিউব করে কেটে নিয়েছি বিচিটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে বিচি ছাড়িয়েই কেটেছে এবার দুধের সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম দুধের ভিতরে কেউ করে রাখা তরমুজগুলি আর বেশি বেশি ঠান্ডা করে বেশি বেশি বরফ দিয়ে এই শরবতটা পরিবেশন করবেন তাহলে কলিজাটাও বেশি ঠান্ডা হবে মহব্বতটাও কিন্তু বেশি হবে তো আজ এই পর্যন্তই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ